এপ্রিলের শেষ দিনই কিন্তু হয়ে গেল এই বছরের প্রথম সূর্যগ্রহণ। শনিবার রাতের দিকে প্রায় ঘন্টা দুয়েকের জন্য ঢাকা পড়ল সূর্য। সূর্যের সর্বোচ্চ 65% ঢেকে ফেলেছিল কালো চাঁদ। স্বাভাবিকভাবেই এই আংশিক সূর্যগ্রহণকে নিয়ে মহাকাশপ্রেমীদের কৌতূহল ছিল তুঙ্গে। আর আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্রহণের সময়কার ভিডিও, যা ধরা পড়েছে জ্যোতির্বিজ্ঞানীদের ক্যামেরায়। ভারতীয় সময়ে রাত 12:15 থেকে রাত 2:11 পর্যন্ত স্থায়ী ছিল এই গ্রহণকাল। তবে ভারত থেকে বা বাংলাদেশ থেকেও এই গ্রহণ দেখা যায়নি, দেখা গিয়েছে দক্ষিণ আমেরিকার একাংশ থেকে। এর মধ্যে রয়েছে চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, দক্ষিণ পশ্চিম বলিভিয়া, দক্ষিণ পূর্ব পেরু ও ব্রাজিলের দক্ষিণ পশ্চিম অংশের একাংশ থেকে এই গ্রহণ দেখা গেছে। অসাধারণ এই ক্যামেরাতেও ধরা পড়েছে গ্রহণের দৃশ্য। তবে চাঁদ পুরোপুরি ঢাকতে পারেনি, যেরকম বললাম 65% ঢাকার কথা ছিল। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও কিন্তু দেখা গেছে এই মহাজাগতিক দৃশ্য। উল্লেখ্য, এবছরে কিন্তু 2টি সূর্যগ্রহণ দেখা যাবে এবং এপ্রিলের পরে ফের গ্রহণ হবে অক্টোবরে, মানে সূর্যগ্রহণ। এছাড়া 15-16 তারিখ নাগাদ তো চন্দ্রগ্রহণ রয়েছে। আর এবারের এই গ্রহণ যেটা হলো, তার অন্যতম আকর্ষণ ছিল ব্ল্যাক মুন, তথা কালো চাঁদ। মার্কিন গবেষণা সংস্থা নাসা কিন্তু জানিয়েছে সূর্যকে ঢেকেছে ওই কৃষ্ণচন্দ্রই। কিন্তু কী এই কালো চাঁদ? ব্ল্যাড মুন, ব্লু মুনের মতো এই চাঁদের তেমন কোনো পরিষ্কার সংজ্ঞা নেই। তবে জ্যোতির্বিজ্ঞানীদের মতে মাসের দ্বিতীয় নিউ মুন, অর্থাৎ অমাবস্যার পরে চাঁদের যে রূপ তা কালো, কেননা সেই সময় চাঁদের অন্ধকার গোলাকার অংশ পৃথিবী থেকে দৃশ্যমান হয়। তবে কালো চাঁদের দেখা পাওয়া বিরল অভিজ্ঞতা। প্রতি 32 মাস অন্তর ব্ল্যাক মুনকে দেখা যায়। এবার সেই কালো চাঁদই ঘটিয়েছিল সূর্যগ্রহণ। প্রসঙ্গত, শেষবার সূর্যগ্রহণ হয়েছিল গত বছরের 4 ডিসেম্বর। সেই গ্রহণটি ছিল বলয়গ্রাস গ্রহণ। তার আগের গ্রহণটি হয়েছিল জুন মাসের 10 তারিখ। তবে 2022 সালের প্রথম সূর্যগ্রহণটি হয়ে গেল আংশিক গ্রহণ। যদিও ভারত থেকে তা দেখা যাবে না বা যায়নি, তবে ইউটিউবের মারফতে অনেক চ্যানেলে কিন্তু লাইভ গ্রহণের সাক্ষী থাকলো পৃথিবী। তবে একটা সুখবর দিয়ে দিই যে আগামী অক্টোবরে যে আরও একটি সূর্যগ্রহণ রয়েছে, যেটি এবছরের শেষ সূর্যগ্রহণ, সেই গ্রহণটি কিন্তু ভারত বাংলাদেশ থেকে দেখা যাবে। তাই আমাদের লক্ষ্য থাকবে সেই গ্রহণের দিকে, সেই গ্রহণের খবরাখবর এর পরবর্তী সময় নিয়ে আসবো। আপাতত এই যে গ্রহণের দৃশ্য তুলে ধরেছে বা আপনারা দেখতে পেলেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।